প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্সের যাদের জেনারেল পেপার CC2 বা GE2, সেই পেপার থেকে আমি তোমাদের অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের বাছাই করে দিয়েছিলাম লাস্ট মিনিটের। তো আজকে আমি সেই প্রশ্ন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি অনেক ছাত্রছাত্রী তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো, অনেকে আমাকে গ্রুপে টেক্সট করেছো, পার্সোনালি টেক্সট করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটি আমরা একটি কিরণ প্রকাশনী বই কিনেছি, সেখান থেকে আমরা ঠিকমতো উত্তরটা পড়তে পাচ্ছি না, অনেক জটিল ভাষায় লেখা রয়েছে। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো স্যার আমাকে যদি একটুখানি আমাদের উত্তরগুলো একটু সহজ ভাষায় যদি আলোচনা করে দেন তাহলে খুব ভালো হয়। তো দেখো, আমি তোমাদের প্রশ্নটি তুলে ধরছি তোমাদের সামনে, তোমরা উত্তরটি দেখো একটু ভালো করে। তো প্রশ্নটি আগে বলে নিই কী প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, সূচনা প্রথমে, প্রতিটি দেশের শাসন কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি সংবিধান থাকা অবশ্যভাবী। প্রতিটি দেশের সংবিধানই নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠে যার মাধ্যমে তার নিজস্বতা বুঝতে পারা যায়। ফ্রান্সের সংবিধানের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্য থাকা প্রযোজ্য। ফ্রান্সের বর্তমান সংবিধানকে বলা হয় পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য, লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান হলো লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। বর্তমানে এই সংবিধানে 92টি ধারা এবং 16টি অধ্যায় রয়েছে। সাধারণ আইন দ্বারা এই সংবিধান সংশোধন করা যায় না। পার্লামেন্টের সদস্য কর্তৃক প্রস্তাব উত্থাপনের পর গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা কর্তৃক অনুমোদিত হলে সংবিধান সংশোধন কার্যকর হয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্রান্সের রাষ্ট্রীয় কাঠামোয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বহাল রাখা হয়েছে। একটিমাত্র কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের শাসন পরিচালনা করে থাকে। স্থানীয় সরকারগুলি প্রধানত কেন্দ্রীয় সরকারের আজ্ঞাবাহী সংস্থায় পরিণত হয়। ধর্মনিরপেক্ষতা, সংবিধানে ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকার করা হয়েছে। ফ্রান্সে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা ভোগ করে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী ধর্মমত প্রচারের অধিকার রয়েছে। নাগরিকদের স্বাধীনতা, সংবিধানে নাগরিকদের মৌলিক স্বাধীনতা ও অধিকার ঘোষণা করা হয়েছে। নাগরিকদের মানবাধিকার আইনের দৃষ্টিতে সমান অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার, ধর্মঘটের অধিকার প্রভৃতি স্বীকৃত হয়েছে। প্রস্তাবনা, সংবিধানে একটি প্রস্তাবনা সংযোজিত হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে ফ্রান্স হলো প্রজাতান্ত্রিক, অবিভাজ্য, সার্বভৌম, গণতান্ত্রিক এবং সমাজতন্ত্র দেশ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ফ্রান্সের সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা স্বীকৃত হয়েছে। উচ্চকক্ষ হলো সিনেট সভা এবং নিম্নকক্ষ হলো জাতীয় সভা। সিনেটের সদস্যরা পরোক্ষভাবে 9 বছরের জন্য নির্বাচিত হন। রাজনৈতিক দলের স্বীকৃতি, সংবিধানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলি হলো ফ্রান্সের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অঙ্গ। এই দলগুলিকে অবশ্য জাতীয় সার্বভৌমকতা ও গণতান্ত্রিক রাজনীতি অনুসরণ করতে হয়। মিশ্র প্রকৃতির সংবিধান, ফ্রান্সের নতুন সংবিধানে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সমন্বয় ঘটেছে। এই সংবিধানে একদিকে যেমন সংসদীয় শাসন ব্যবস্থার মূলনীতি গ্রহণ করা হয়েছে, তেমনি অপরদিকে রাষ্ট্রপতি শাসনের গুরুত্বকে স্বীকার করা হয়েছে। গণ সার্বভৌমত্ব, ফ্রান্সের সংবিধানে গণ সার্বভৌমত্বের কথা ঘোষণা করে বলা হয়েছে যে জাতীয় সার্বভৌমত্বের অধিকারী হলো জনগণ। গণভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দ্বারা জনগণ এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। এজন্য সার্বজনীন ভোটাধিকারের নীতি স্বীকৃত হয়েছে। মূল্যায়ন, ফ্রান্সের পঞ্চম সাধারণতন্ত্রের সাংবিধানিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে বলা যায় যে ফরাসি শাসন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। সংবিধানের অধিকাংশ ধারা অস্পষ্টতা দোষে দুষ্ট। প্রকৃতপক্ষে পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধান হলো বিভিন্ন ব্যবস্থার সমঝোতা প্রসূত এবং স্ববিরোধী শাসন ব্যবস্থা। তো 10 নম্বরে যদি তোমাদের এই প্রশ্নটি আসে, তোমরা উত্তরটি ভালো করে নোট ডাউন করে এই প্রশ্নটি পড়ে যেও।
আশা করি এই প্রশ্নটি তোমরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যদি আসে তোমরা এই উত্তরটি ভালো করে নোট ডাউন করে লিখে নিও। তো তোমাদের অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছো, যারা সিক্স সেমিস্টারে রেজাল্ট বেরিয়েছে, তোমরা অনেকেই বলেছো যে দাদা বা স্যার আপনার সাজেশান পড়ে, আপনার চ্যানেল ফলো করে আমরা খুব ভালো রেজাল্ট করেছি। তো এইগুলো কমেন্টসগুলো শুনলেও মনে হয় যে তোমাদের জন্য যে খাটনি করে, অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সামনে যে প্রশ্ন এবং সাথে উত্তর এবং বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তোমাদের যে কথাগুলো বলেছিলাম সেগুলো তোমরা ফলো করেছো, ফলো করে তোমরা ভালো রেজাল্ট করেছো, এইগুলো শুনলে কোনো যে ক্লান্তিগুলো, যে কষ্টগুলো, সেগুলো মনে হয় যে আমাদের সার্থক হয়েছে। ঠিক আছে, তো অনেকেই দু একজন রয়েছো তারা নেগেটিভ কমেন্টস করেছো, ঠিক আছে, জানি না তাদের সমস্যাটা কী, তারা কোনো একটি বইয়ের নাম বিশেষ করে নিয়ে তারা বাজে বাজে কমেন্টস করছো। যাই হোক, তোমাদের যদি মনে হয় তোমরা ফলো করবে না, তোমরা যে যেই বইগুলো কিনছো সেগুলোই ফলো করো, সেখান থেকে যদি পাও অবশ্যই তোমাদের পাস করো, ভালো নাম্বার পাও, এটি পিবি স্টাডি ক্লাসের মূল উদ্দেশ্য, এবং তোমাদের, তোমরা যে পড়ছো তোমাদেরও যে উদ্দেশ্য নিয়ে পড়ছো সেগুলো সফল হবে। তো বাকিদের বিভ্রান্ত করো না, যারা পড়তে চাইছে, যারা ফলো করছে তাদেরকে করতে দাও, অনেকেরই বইয়ের কেনার মতো সামর্থ্য থাকে না, অনেকেই অনেক এমন জায়গায় রয়েছে যারা টিউশনই পড়তে পারছে না, ঠিক আছে, তাদের জন্য বিশেষ করে পিবি স্টাডি ক্লাস রয়েছে, থাকবে ভবিষ্যতেও, তোমাদের এই কয়েকজনের বাজে কমেন্টসে কিন্তু পিবি স্টাডি ক্লাস পিছিয়ে যাবে না। তাই তোমাদের বলছি, তোমাদের যদি না দেখতে ইচ্ছা করে তোমরা দেখো না, তোমরা সাবস্ক্রিপশান যদি করে থাকো তোমরা চাইলে আনসাবস্ক্রাইব করে তোমরা বেরিয়ে যেতে পারো, তবে বাকিদের বিভ্রান্ত করো না, ঠিক আছে। তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অপর স্টুডেন্টকে বা অপর ভাই বোনদের, বা তোমরা যদি উঁচু ক্লাসে পড়ে থাকো তোমরা নিচু, যারা নিচু ক্লাসে পড়ছে তাদের কোনো ক্ষতি করো না, ঠিক আছে, এইটুকুই তোমাদের অনুরোধ রয়েছে। তোমাদের যদি বলার কিছু থাকে আমাকে পার্সোনালি তোমরা টেক্সট করে বলতে পারো, কিন্তু কমেন্ট বক্সে যে লিখছো বাকিরা বিভ্রান্ত হচ্ছে, তারা অনেকেই এই সমস্ত হয়তো কথা বিশ্বাস করে তারা ফলো না করে কিন্তু বিপদে পড়তেও পারে। তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, অযথা বাজে কমেন্ট করে সময় নষ্ট করে লোককে বিভ্রান্ত করো না, ঠিক আছে। তোমাদের মধ্যে একজন বলেছে, আমি নাম নিচ্ছি না, পার্টিকুলার দু একজন বারবার করে কমেন্টস করছে আমি দেখছি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো, যে যেই বই ফলো করছো, ঠিক আছে, সেগুলো করো। প্রত্যেকটি বই লেখক যে লেখেন সেগুলো প্রত্যেকটি ভালো, কারো হয়তো বুঝতে অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়, তার জন্য যে বইতে যেটি বেস্ট রয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, এবং যেগুলি একান্ত বইতে নেই ভালো মতো, অনেক সাবজেক্ট রয়েছে যার বই নেই, পাওয়া যাচ্ছে না, সেগুলোর কিন্তু পিবি স্টাডি ক্লাস নোটস দিয়েছে, ঠিক আছে। তোমরা যে বইয়ের নাম বলছো সেখানে ইকোনমিক্স, ফিলোসফির এই সমস্ত কিন্তু বই পাওয়া, মানে সাবজেক্টে নেই, সেগুলোও কিন্তু পিবি স্টাডি ক্লাস সার্চ করলে তোমরা পাবে, ঠিক আছে। তো তোমরা যেগুলো বলছো সম্পূর্ণ তথ্য না জেনেই বলে দিচ্ছ।